এবারের সরস্বতী পুজো কি বৃষ্টিতে মাটি? আবহাওয়া দফতরের জরুরি পূর্বাভাস, তো এবারের সরস্বতী পুজোই বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, এবং এই বৃষ্টি কতদিন পর্যন্ত চলবে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। আগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, ফেব্রুয়ারি মাসের 4 ও 5 তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, আগামী 5 দিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে, বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা, রাজ্যের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া, উত্তরে হাওয়া বইছে রাজ্যে, নামবে রাতের তাপমাত্রা, শুক্র, শনি ও রবিবার 3 দিনে 5 ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। তারপরেও 48 ঘন্টা থাকবে শীতের আমেজ, 4 থেকে 5 দিনে জমিয়ে শীতের প্লেস থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে 1 ফেব্রুয়ারি থেকে ফের বাড়বে তাপমাত্রা, তবে আগামী 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস। বাকি জেলায় সকালে কুয়াশা ও পরে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, তবে রাজ্যের বাকি জেলাগুলিতে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই বিদায় নিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, তাই আগামী 2 থেকে 3 দিন জাঁকিয়ে শীত পড়তে চলেছে বাংলায়। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।